পরিমণি কাণ্ডে এবারে নাম জুড়িয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গোলাম সাকলায়েন। এর মধ্যে 18 ঘণ্টা পরিমণির সাথে কাটানোর সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে তার। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার হিসেবে কর্মরত থাকেন রাজারবাগ অফিসার্স কলোনির মধুমতি ভবনের সরকারি ফ্ল্যাটে। বহুল আলোচিত তুরাগ তীরের বোট ক্লাব মামলার তদন্ত তদারকি কর্মকর্তা ছিলেন তিনি। ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মামলার তদন্ত চলার সময় পরিমণির সাথে তার সখ্যতা গড়ে ওঠে বলে অভিযোগ উঠেছে। সময়টা 1 আগস্ট সকাল 8:15। পরিমণির সাদা রঙের একটি হ্যারিয়ার গাড়ি এসে থামে পুলিশ কর্মকর্তাদের একটি আবাসিক ভবনের সামনে। প্রথমে সেই সাদা গাড়ি থেকে লাল রঙের টি শার্ট পরিহিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন গোয়েন্দা কর্মকর্তা নেমে আসেন। এরপর সাদা রঙের একটি স্লিপিং গাউন পরিহিত অবস্থায় তার প্রিয় বাদামি রঙের কুকুর কটুকে পরম আদরে কোলে নিয়ে নেমে আসেন আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি। পুলিশ কর্মকর্তাদের বাসভবনের নিচে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের কাছ থেকে বাসার চাবি নেন ওই পুলিশ কর্মকর্তা। এরপর পরিমণির গাড়ি থেকে নামানো একটি ট্রলি ব্যাগ সহ তারা দুজন লিফটে করে পৌঁছে যান ওই কর্মকর্তার বাসায়। রাত তখন 1:30। ওই ভবনের সামনে আবার আসে পরিমণির সাদা রঙের সেই হ্যারিয়ার গাড়িটি। চালক ওই পুলিশ কর্মকর্তার পরিচয় দিয়ে ঢোকেন সেখানে। গাড়ি পার্কিং করে মনের সুখে তিনি মোবাইলে উচ্চ শব্দে গান শুনছিলেন। কিন্তু সে সময় দায়িত্বরত এক নিরাপত্তা সদস্যের বিষয়টি নিয়ে সন্দেহ হয়, কারণ পুলিশের নিজস্ব কোনো চালক এত রাতে আবাসিক এলাকার মধ্যে এভাবে গান শোনার কথা নয়। তিনি তখন পরিবহনের ওই চালকের কাছে তার পরিচয় আবারও জানতে চান। চালক তখন ওই নিরাপত্তা কর্মীকে বলেন পরিমণির সাথে ওই গোয়েন্দা কর্মকর্তার বিয়ে হয়েছে বলে তিনি জানেন। রাত 2:15। পরিমণি তার প্রিয় কটু এবং ওই পুলিশ কর্মকর্তা ও সাথে নিয়ে যাওয়া ট্রলি সহ বহুতল সেই ভবন থেকে নিচে নেমে আসেন। পরিবর্তন আসে পোশাকে। সকালের সাদা পোশাকের পরিবর্তে এ সময় পরিমণির পরনে ছিল কালো রঙের পোশাক, আর পুলিশ কর্মকর্তার লাল টি শার্টের পরিবর্তে সাদা রঙের টি শার্ট। শেষ হয় দীর্ঘ 18 ঘণ্টা। পরিমণির গাড়ি চালক নাজির হোসেন বলছেন ওই দিন সকাল 7টার দিকে পরিমণির ফোন পেয়ে তিনি বনানীর বাসায় যান। সেই বাসা থেকে একসাথে গোয়েন্দা কর্মকর্তা ও পরিমণি হ্যারিয়ার গাড়িতে ওঠেন। এরপর তিনি তাদের ওই পুলিশ কর্মকর্তার সরকারি বাসভবনে নামিয়ে চলে যান। আবার রাতে ফোন পেয়ে সেই ভবনের সামনে যান। ড্রাইভার নাজির বলেন এর আগেও পরিমণি ওই গোয়েন্দা কর্মকর্তা মধ্যরাতে হাতিরঝিল এলাকায় গাড়িতে ঘুরে বেরিয়েছেন। ওই গোয়েন্দা কর্মকর্তার সাথে পরিমণির বিয়ে হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে নাজির জানান তিনি বিষয়টি সঠিক জানেন না, তবে শুনেছেন যে তারা বিয়ে করেছেন। গোয়েন্দা পুলিশের যে কর্মকর্তার সাথে পরিমণির এমন ঘনিষ্ঠতা, সেই কর্মকর্তা পরিমণির দায়ের করা ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার মূল অভিযুক্ত নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে দায়ের হওয়া মাদক মামলার তদন্তের তত্ত্বাবধায়ক। তাই বিষয়টি নিয়ে পুলিশ ও সরকারের গোয়েন্দা দপ্তরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মুখলেসুর রহমান বলছেন কোনো মামলা সংশ্লিষ্ট নারীকে নিজ বাসায় নিয়ে যাওয়া পুলিশের কোনো ধরনের কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে না, এটা খুবই অশোভনীয় ও অপেশাদার কর্মকাণ্ড। এদিকে গোলাম সাকলাইনের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাকে ডিবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।